আমরা এটা জানি যে মোতালেব প্লাজা থেকে ফোন নেওয়া যায়, মোতালেব প্লাজায় আসলে পাইকারি মার্কেট 5,500 টাকা একেবারে বাংলাদেশ সেরা প্রাইস। এটা আসলে ভাই বাংলাদেশ সেরা প্রাইস। 8 GB 128 GB না? এটা এভাবে এভাবে যে ব্যাংকে ফেলা যায়, ঠিক আছে। এটা আমাদের কাছে, এটা আবার বক্সও আছে। জি জি, ওরে ভাই বক্স আছে। কি বলেন ভাই, তাহলে তো এটা একদম হট কেক দিয়ে দিলেন ভাই। যমুনা বসুন্ধরার ব্যবসায়ীরা তো মাথায় হাত দিয়ে বয়ে পড়বো আজকে। 5G 12 GB র‍্যাম, 256 GB রম। আচ্ছা 12 256, আর ফ্রেশ আছে। আপনার ব্লগ দেখে যদি কোনো কাস্টমার আসে কিছু সম্মানই করব, আরো সম্মান করবে। 500 কমায় দেন ভাই, 10-500 দিয়ে দেন। সম্মানই করবে। S10 512 GB, মানে পিক্সেল 4 এ 5G দিচ্ছেন 17,000 টাকা। S21 FE 6 GB RAM 128 GB রম। গুগল পিক্সেল 6 সেটা হচ্ছে আপনার 8 GB 128 GB। পিক্সেল 6 S20 FE 6 GB RAM 128 GB রম। S20 FE 6 128 GB। S21 Ultra এটা হচ্ছে 12 GB 128 GB। 12 128 GB। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করবো অনেক অনেক ভালো আছেন। সো যারা চাচ্ছেন যে ইউজ ফোন কিনবেন, তাদের জন্য কিন্তু আবারও একটা ভিডিও নিয়ে চলে আসছি। আর আজকে কিন্তু সম্পূর্ণ ভিন্নধর্মী একটা মার্কেটে চলে আসছি। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে মোতালেব প্লাজায়। অনেকেই আসলে জানেন যে মোতালেব প্লাজা মানে হচ্ছে হোলসেল মার্কেট। সো হোলসেল মার্কেটে চলে আসছি একদম হোলসেল প্রাইসে আপনাদেরকে ফোনগুলো দিতে। সো সাথে দেখতে পাচ্ছেন সুরুজ ভাই কিন্তু আছে, আর তার শপের নাম হচ্ছে ট্রাস্ট গ্যাজেট। আর আজকে আপনি তার শপে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মডেল কিন্তু আছে। সো যে নিচের যে শাড়ির মডেলগুলো দেখতে পারতেছেন এগুলো ইউজ, আর সামনের শাড়ির যে মডেলগুলো দেখতে পাচ্ছেন একদম এগুলো ইনটেক ইনটেক ফোন। জাস্ট খালি দেখানোর জন্য আমরা আনবক্স করছি। সো যারা চাচ্ছেন যে একদম অথেন্টিক একটা ফোন কিনবেন ইউজ বা ইনটেক, তারা কিন্তু তাদের এই শপটা ভিজিট করতে পারেন। আর তাছাড়াও কিন্তু আপনি পিছনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ইনটেক ফোন। সো যারা চাচ্ছেন যে ইনটেক ফোনও নেবেন, তারাও কিন্তু তাদের শপে ভিজিট করতে পারেন। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আরিয়ান ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালেব প্লাজা, লিফটের 5 লেভেল 5, 557 নম্বর শপ। 557। আচ্ছা আচ্ছা, ট্রাস্ট গ্যাজেট 557 নম্বর শপ। ওকে, আপনি লিফটে 4-এ উঠবেন, লিফট দিয়ে 4 নম্বরে লিফটে 4 চাপ দিয়ে উঠবেন, পাঁচতলায় উঠে আপনার 557 নম্বর শপ। 557 নম্বর। ওকে, সো ট্রাস্ট মোবাইল হাউস। কারো আসতে যদি কষ্ট হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিলে আমরা নিচ থেকে রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা, আপনি সহজে আসতে পারবেন, আপনি নাম্বারে আছে, যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে আসবেন। আর ভাই আজকে তো প্রাইস তো সেই লেভেলের থাকতেছে নাকি? প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সবাই কিন্তু জানে যে মোতালেব প্লাজা মানে হচ্ছে হোলসেল মার্কেট, হোলসেল। হ্যাঁ ঠিক আছে, আপনাদের আমরা আমি যতদূর জানি আপনাদের এখান থেকে ফোন নিয়ে গিয়ে যমুনা বসুন্ধরায় সেল করে, ঠিক আছে? আপনাদের এখান থেকে পাইকারি নিয়ে যে ওরা ওখানে রিটেলে সেল করে। তো আমি একদম পাইকারি গোডাউনে চলে আসছি, সো সেই ক্ষেত্রে দাম তো কম হচ্ছে নাকি ভাই? প্রত্যেকটা প্রোডাক্ট আমি চেষ্টা করবো একেবারে রিজনেবল প্রাইসে দেওয়ার, এবং আমাদের এখান থেকে নিয়ে হোলসেলে মানে নিয়ে প্রোডাক্ট অন্য জায়গায় তারাও বিক্রি করতে পারে। ওকে ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভাইয়া প্রথমে স্যামসাং দিয়ে শুরু করি। জি ভাইয়া, আমি প্রথমে আপনাদেরকে স্যামসাং দেখাবো। প্রথমে এখানে আছে আমাদের কাছে স্যামসাং S22 Plus। S22 Plus 8 GB RAM 128 GB ROM। আচ্ছা, এটা স্ন্যাপড্রাগন প্রসেসর, আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 54,500 টাকা। 54,500 টাকা, 54,500 টাকা একেবারে বাংলাদেশ সেরা প্রাইস। বাংলা আসলে ভাই বাংলাদেশ সেরা প্রাইস, মানে S22 Plus যেটা এক মানে তাও আবার ডুয়েল সিম স্ন্যাপড্রাগনের 8th Gen প্রসেসর, এই ফোন বাংলাদেশের কোথাও আপনি যে 54,500 দিলেন না, 54,500 দিবে না। আমি সর্বনিম্ন প্রাইস পাইছি হচ্ছে 56,000 টাকা, আপনি দিয়ে দিলেন হচ্ছে 54,500 টাকা। ওয়াও, 54,500 টাকা। সো বুঝতেই পারতেছেন প্রাইসগুলো কীরকম হইতেছে। সো যারা নেবেন ঝটফট ভাইদের নাম্বারে যোগাযোগ করে কল করুন, এবং যারা চাচ্ছেন যে ভাইদের কাছে পাইকারি নিয়ে ব্যবসা করবেন, সো তারাও কিন্তু চাইলে এই সুবিধাটা নিতে পারেন। একদম রিজনেবল প্রাইসে কিন্তু ভাইরা পাইকারি দেয়। আর যেহেতু ফোনের কথা আসলো, এটা কিন্তু খুব চমৎকার একটা ফোন, এবং আমি যদি এটার ক্যামেরা কোয়ালিটি দেখাই দিই, এটা পেয়ে যাবেন আমাদের সাথে বক্স, এটার সাথে বক্স আছে, এটার আবার বক্সও আছে। জি জি, ওরে ভাই কি বলেন ভাই, তাহলে তো এটা একদম হট কেক দিয়ে দিলেন ভাই, একদম বক্স সহকারে না? আচ্ছা, S22 Plus 128 GB, সো ডুয়েল সিমের, পাচ্ছেন 54,500 টাকা বক্স সহকারে। আচ্ছা, তারপরে দেখাবো ভাই S21 5G 128 GB। না ভাই, এটা আমাদের কাছে 128 GB টা হয়, কিন্তু ম্যাক্সিমাম আপনার 256 GB টা আমাদের কাছে। আচ্ছা, 128 GB টা আপাতত নাই না? 128 GB টা হলে আপনি এখানে মোটামুটি 31,000 31-32 ভাই, এটা 500 টাকা কম করা যাবে ভাইয়া?
ভাই আপনার জন্য ভাই 1000 টাকা কমাই দিবেন, 3200 টা দিয়ে দিবেন। আচ্ছা আমার জন্য 1000 টাকা কমাই দিবেন, জি ভাই 3200 দিয়ে দিবেন। আপনার ব্লগ দেখে যারা আসবে তাদেরকে 3200 দিয়ে দিবেন। একটু আগে বলবেন না ভাই। তারপরে ভাই দেখাবো আপনার S10 512 GB টা। S10 এর 512 GB, 512 GB স্ন্যাপড্রাগন প্রসেসর। আচ্ছা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 23000 টাকায়। 23000? জি ভাই। বলেন কি ভাই, মানে স্ন্যাপড্রাগন এডিশনের আপনার 512 GB দিতেছেন 23000 টাকায়? 23000 টাকা, জি। ওয়াও, 23000 টাকা, যেখানে 21500-22000 টাকায় আপনার 108 GB টাই সেল হয়, সেখানে আপনি 512 GB টা দিতেছেন মাত্র 23000 টাকা। ভাই আমার জন্য কোনো অনার আছে না, এটাই ফিক্সড। না ভাই এটা এটাই ফিক্সড, এটা আছে। আচ্ছা যেটা যেটা অনার আছে ওইটা ওইটা বলে দিবেন। তারপরে দেখো ভাই স্যামসাং A33 5G, A33 5G, এটা আপডেট একটা মডেল, এটা মাত্র 2 মাস ইউজ, মাত্র 2 মাস ইউজ, 2 মাস ইউজ, এটা আমাদের কাছে পেয়ে যাবেন 25000 টাকায়। 25000 টাকা ভাই, বক্স চার্জার আছে নাকি? না ভাই, অনলি বক্স চার্জার নাই। না অনলি 2 মাস ইউজের একটা ফোন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, 8 GB 128 GB ফোন স্যামসাং এর। এ এটা মডেল কত? স্যামসাং A33 5G। A33 5G না? ওকে ঠিক আছে, যারা চাচ্ছেন এটা নিতে পারেন। মাত্র কয় মাস ইউজ আরেকবার বলেন? 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাস ইউজ। ওকে তারপর তারপরে দেখাবো আপনার S20 Plus 5G, S20 Plus 5G, 5G, 8 GB RAM, 128 GB ROM, Snapdragon, এটাও এটা পেয়ে যাবেন মাত্র 28000 টাকায়। 28000? জি ভাই, এটা 27 করে দেন ভাই। ঠিক আছে ভাই, আপনার জন্য ভাই 27 করে দিলাম, সমস্যা নাই ভাই। আচ্ছা 27000। S20 Plus যারা নিতে চাচ্ছেন, এই এটা এটা কিন্তু চমৎকার ক্যামেরা এবং কার্ভ ডিসপ্লের ফোন তো ভাই, কার্ভ ডিসপ্লে লাইক নিউ কন্ডিশন আছে। হ্যাঁ একদম নতুন মত কন্ডিশন, জায়গা অনেকে কমে দিতে পারে তারা হয়তো বা, কিন্তু ওইগুলো একটু দেখবেন দাগ বা স্ক্র্যাচ থাকবে। না না না, যথেষ্ট যথেষ্ট ভালো দাম দিতেছেন, ঠিক আছে। আই থিংক কাস্টমাররা কমপ্লেইন করবে না যে ভাই দাম বেশি, তারপর না কমপ্লেইন করতে পারবে না এগুলো ইনশাআল্লাহ। তারপরে দেখাবো S21 FE, S21 FE, 6 GB RAM, 128 GB ROM। এটা কি ডুয়াল সিম ভাইয়া? না এটা সিঙ্গেল সিম, এটা একদম মানে বলতে গেলে নতুনের মতো কন্ডিশন কিন্তু আছে। আর এটা কিন্তু ভাই এই ফ্যান এডিশনের ফোনটা অনেক চমৎকার, এটা ক্যামেরা কোয়ালিটিও জোস, অনেক অনেক ফ্রেশ ক্যামেরা। তো দাম কত দিতেছেন? 33000, মাত্র 33000 টাকা, জি। আচ্ছা 33। তারপর তারপরে দেখাবো S20 FE, 6 GB RAM, 128 GB ROM, S20 FE, 6 128 GB, 6 128, এটা পাচ্ছেন 23000 টাকায়। 23000 টাকা, জি এটা পাচ্ছেন 23000 টাকা, মাত্র স্যামসাং গ্যালাক্সি S20 FE মাত্র 23000 টাকায়। 23000 টাকা, ওয়াও 23000 টাকা। এগুলা যমুনা বসুন্ধরা ভাই 24-25 এর নিচে পাওয়াই যায় না, নিচে দেন ওরা আমাদের এখান থেকে নিয়ে বিক্রি করে। আপনাদের কাছ থেকে নিয়ে যায় নাকি? আচ্ছা না আমরা এটা জানি যে মোতালেব প্লাজা থেকে ফোন নেওয়া যায়, মোতালেব প্লাজায় আসলে পাইকারি মার্কেট। ওকে খুব ভালো দাম। তারপর তারপরে পাচ্ছেন S21 Ultra, S21 Ultra, এটা হচ্ছে আপনার 12 GB, 128 GB, 128 GB স্ন্যাপড্রাগন প্রসেসর, ফুল ফ্রেশ ফোন না, ফুল একেবারে নিউ কন্ডিশন, এটা আমাদের কাছে পেয়ে যান মাত্র 48000 টাকায়। 48000? জি। ভাই এটা তো একদম নতুন ফোনের মতো, একদম নতুনই আছে ভাই। হ্যাঁ এটা একদম নতুন। আচ্ছা S21 Ultra পাচ্ছেন মাত্র 48000 টাকায়। 48000 টাকায়, ওয়াও ভাই। এই ভিডিও যে আমি আজকে করতে আসছি না, আমারে তো অনেক দোকানদার ধরবে, যমুনা বসুন্ধরা আমারে বলবে ভাই আপনি কই গেছেন ভিডিও করতে, এত কম দামে দেখেন। তারপরে ভাই দেখাবো একটা দারুণ একটা কালেকশন ভাই, সেটটা আমার নিজের ব্যক্তিগতভাবে অনেক পছন্দ। আচ্ছা এটা হচ্ছে আপনার স্যামসাং Z Flip 3, Z Flip 3, এটা হচ্ছে আপনার 8 GB, 128 GB, 8 GB, 128 GB, হ্যাঁ এটা এভাবে এভাবে যে ভাঙ্গা ফেলা যায়। ঠিক আছে এটা আমাদের কাছে মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 42500 টাকা, মাত্র 42500, 42500 টাকা। আচ্ছা সুন্দরা যমুনায় ওরা মনে করেন ভাই পাগল হয়ে যাবো আমার এই রেট দেখলে, এই রেট দেখলে পাগল হয়ে যাবো না। 8 GB, 128 GB ফ্লিপ পাচ্ছেন মাত্র 42500 টাকা, ভাই আসলে পাগল হয়ে যাবো আমার। বলবো যে ভাই আপনি কই গেছেন ভিডিও করতে, কাস্টমার তো এখন আর আমাকে এখান থেকে বলে যে দাম বেশি দাম বেশি এরকমই। সো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে, যারা নিতে চান অনেকের স্বপ্ন ভাই এরকম একটা ফোন ইউজ করবে, হ্যাঁ অনেকের পছন্দ, প্লাস যারা একটু ইনোভেটিভ সেট চায় যে একটু অন্যরকম সবার থেকে আলাদা ফোন ইউজ করবো, তাদের জন্য এগুলো একদম পারফেক্ট সেট, একদম পারফেক্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ প্রাইস। আচ্ছা তারপর তারপরে দেখাবো ভাই গুগল পিক্সেল একটা ডিভাইস, গুগল পিক্সেল 6, এটা হচ্ছে আপনার 8 GB, 128 GB, পিক্সেল 6, হ্যাঁ পিক্সেল 6, 128 GB, US variant, US variant না, হ্যাঁ US variant, এটা আপনাদের কাছে পেয়ে যাবেন মাত্র 30000 টাকায়, মাত্র 30000 টাকা, জি মাত্র 30000 টাকা। আচ্ছা US variant আমি একটু দেখাই দেই, *#07# দিবেন আপনি চলে আসবে, দেখেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সো US ভার্সন যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন ভাই, মাত্র 30000 টাকা দিল ভাই, 500 টাকা কমাই দেন এটা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার ব্লগ দেখে যারা আসবো তাদের জন্য 500 টাকা কমাই দিলাম ভাই, 29500 টাকা। আচ্ছা তারপর তারপরে দেখাবো পিক্সেল 4a 5g, পিক্সেল 4a 5g, আমাদের এখানে আপনি এটা 8128, এটা পেয়ে যাবেন একেবারে একটা ই প্রাইস দিবো, লো প্রাইস দিবো ভাই, চিপ রেটে দিয়ে দিবো, এটা দিয়ে দিবো ভাই 17000 টাকায়, 17000 টাকায়, জি ভাই। বলেন কি ভাই,
মানে পিক্সেল 4 এ 5G দিচ্ছেন 17000 টাকায়? ভাই আসলে ভাই মানে আমার কাস্টমাররা পাগল হয়ে যাইবো, প্লাস যমুনা বসুন্ধরার ব্যবসায়ীরা তো মাথায় হাত দিয়ে বয়ে পড়বো আজকে। তারপর ভাই দেখাবো ভিভোর কিছু লো প্রাইজের কিছু ডিভাইস, ভিভো Y21 4GB 64GB, 4GB 64GB, 4GB 64GB এটা দিয়ে দেবো ভাই 11000 টাকায়। 11000? জি ফিক্সড ভাইয়া, ফিক্সড, জি একদম ফিক্স। আচ্ছা 11000 টাকায় পাচ্ছেন ফোন আর ফ্রেশ আছে। আপনার ব্লগ দেখে যদি কোনো কাস্টমার আসে কিছু সম্মানই করব, আরো সম্মান করবেন। জি আরো 500 কমায় দেন ভাই, 10-500 দিয়ে দেন, সম্মানই করে দেবে, সমস্যা নেই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ভালো লোক সুরুজ ভাই। তারপরে আচ্ছা তারপর ভিভো Y33s 8GB 128GB, 8GB 128GB, 8GB, হ্যাঁ। আচ্ছা Y33s 8 128GB, 8 128, ওকে। এটা 15500 টাকা, 15500 ভাই। 8 128GB এর ফোন দিলেন 15500 টাকায় ভাই, অবিশ্বাস্য দাম ভাই, অবিশ্বাস্য। এই এই ফোনগুলো সত্য কথা বলতে যমুনা বসুন্ধরায় 17-18 নিচে পাওয়া যায় না। আমি জানি ভাই, এগুলো ওরা আমাদের এখান থেকে নিয়ে, ওরা আমাদের থেকে 2000। ওকে দর্শক, আসলে দুঃখজনকভাবে কারেন্ট চলে গেছে, তো আসলে কিছু করার নাই, আমাদের লো লাইটেই আসলে ভিডিও করতে হবে। আর কয়েকটা ফোন বাকি আছে, আমরা একটু শর্ট করে দেখাই দিই। আচ্ছা তারপর ভাইয়া, তো ভাই এখন দেখাবো ভিভো Y22, এটা হচ্ছে আপনার 8GB 6GB 128GB, এটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনি 15500 টাকায়, মাত্র 15500 টাকা, 15500 টাকা। আচ্ছা, এবং ডিজাইনও অনেক সুন্দর, 15500 টাকা। ওকে তারপর তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন Oppo A54, এটা হচ্ছে আপনার 6GB 128GB, A54 6GB 128GB, এটা পাবেন আপনি 12500 টাকায়, 12500 টাকায়। জি ভাই, আচ্ছা 12500 টাকা ভাই, এটা তো ট্র্যাজেডি হয়ে গেল আজকে, ট্র্যাজেডি হয়ে গেল। আচ্ছা লো লাইটে বন্ধ করে ভিডিও। তারপর কাস্টমারকে দেখাতে যাই আপনার Sony Xperia 5 Micro, এটা দারুণ একটা প্রোডাক্ট, এটা মনে করেন মার্কেটে হট প্রোডাক্ট, এটা আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র 18500 টাকায়, 18500, 18500, এটা ফিক্সড ভাই? জি ভাই এটাই ফিক্সড ভাই। আচ্ছা এটা তো, এগুলো তো সব ওয়াটারপ্রুফ না? জি জি, এটা আপনার ওয়াটার রেসিস্ট্যান্ট। কাস্টমার আসলে কমাই দিবেন একটু? হ্যাঁ, আপনার কাস্টমার আসলে আমি সব প্রোডাক্ট আমি চেষ্টা করবো মানে সম্মানই করার, যতটুকু কমায় যায়, যতটুকু কমানো যায়। তারপর তারপরে দেখাবো ভাই একটা আনকমন একটা ডিভাইস, এটা হচ্ছে আপনার LG Q52, আচ্ছা LG Q52, 4GB RAM 64GB ROM, এটা আমাদের এখানে আসলে পেয়ে যাবেন মাত্র 13500 টাকা, মাত্র 13500 টাকা। জি মাত্র 13500 টাকা আমাদের এখানে আসলে পেয়ে যাবেন। আচ্ছা মাত্র 13500 টাকা এটা পেয়ে যাবেন LG Q52। ওকে তারপরে দেখাবো আপনার রেডমি নোট 7 প্রো, 6GB RAM 128GB ROM, নোট 7 প্রো 6GB 128GB, 128GB। আচ্ছা এগুলো তো ফুল বক্স চার্জার সহ পাওয়া যাবে না? ফুল বক্স চার্জার সহ এটা পাওয়া যাবে। ওকে ঠিক আছে ভাই, এটা কত নিতেছেন? মাত্র 11000 টাকায় এটা। এগুলো কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর 675 এর প্রসেসর দেয়া আছে, 11500, 11500। ওকে তারপর তারপরে দেখাবো আপনার ভিভো Y85, ভিভো Y85 যারা একটু কম বাজেটের মধ্যে খুঁজতেছেন তাদের জন্য এই ডিভাইসটি, এটি পেয়ে যাবেন মাত্র 7500 টাকা। দেখেন লাল কালারের ফোন, একটু মানে যারা কম বাজেটের মধ্যে চাচ্ছেন যে ভাই একটু বাজেটটা কম কিন্তু একটা ভালো ফোন লাগবে, এগুলো নিতে পারেন আপনারা, ভালো চলে। তারপর তারপরে আমাদের এখানে পেয়ে যাবেন আপনি ভিভো Y93, ভিভো Y93, এটা হচ্ছে 6GB 128GB, এটা পেয়ে যাবেন মাত্র 7000 টাকায়, মাত্র 7000 টাকায়। জি মাত্র 6GB 128GB, মাত্র 7000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন। ওকে ভাইয়া তারপর তারপরে আরিয়ান ভাই দেখাবো Oppo F9, Oppo F9, আচ্ছা এটা হচ্ছে 6GB 128GB, এটা পেয়ে যাবেন 9000 টাকায়, 6GB 128GB ফোন। জি মাত্র 9000 টাকায় ভাই, এগুলো তো ফুল বক্স চার্জার সহ। জি এগুলো ফুল বক্স চার্জার সহ ইনশাআল্লাহ। ওকে তারপর ভাই দেখাবো একটা জাকানাকা ডিভাইস ভাই, জাকানাকা মানে এটা যে পরিমাণ অফার দিয়ে ফাটাই দিমু ভাই, এটা হচ্ছে Redmi 4 Prime, অফার দিয়ে ফাটাই দিবেন, ফাটাই দিমু ভাই। জি ভাই কত দিতেছেন? এটা দিমু ভাই মাত্র 5000 টাকায়, মাত্র 5000 টাকায়। জি ভাই মাত্র 5000, ওয়াও, মানে মাত্র 5000 টাকায় পাচ্ছেন 3GB 32GB ফোন, অফারে ফাইটা গেছে আসলে ভাই। জি ভাই ওকে ঠিক আছে। তারপর ভাই বক্স সহকারে ইনটেক ফোন আছে, তারপর ভাই বক্স সহকারে কিছু ইনটেক ডিভাইস দেখাবো। আচ্ছা এখানে আছে আপনার Redmi 12, এটা হচ্ছে আপনার 8GB 256GB, আচ্ছা Redmi 12, এটা না? হ্যাঁ Redmi 12, 8GB 256GB, 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, লার্জ একটা ব্যাটারি পাচ্ছেন, মিডিয়াটেক হেলিও G88 এর প্রসেসর, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এগুলো কিন্তু একদম নতুন ফোন, একদম নতুন, আমরা জাস্ট খালি দেখানোর জন্য কাটছি। হ্যাঁ এগুলা এখনো ইনঅ্যাকটিভ, পলি পর্যন্ত খোলানো হয় নাই। তো এটা প্রাইস কত দিতেছেন আজকে? এটা দিচ্ছি ভাই 19500 টাকায়, 19500। জি ভাই আচ্ছা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু দিতেছে ভাই, এগুলো কিন্তু নতুন ফোন, সো এগুলা বিবেচনা করবেন নতুন ফোনের প্রাইস হিসেবে, ইউজের সাথে প্রাইস বিবেচনা করেন না কেউ। তারপর এখানে ভাই আছে আইটেল ভিশন 3, এটা আপনার বক্স ইনটেক করা, সিলপ্যাক করা, কত জিবি ফ্রেন্ড এটা? এটা হচ্ছে 3GB 64GB, এটা পেয়ে যাবেন মাত্র 9500, 9500। জি ভাই আচ্ছা এটা কি? তারপর এটা হচ্ছে আপনার তারপরে দেখাবো ভাই স্পার্ক 10C,
তারপরে দেখাবো ভাই টেকনো 10 প্রো, এটা আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র 17,000 টাকায়। স্পার্ক 10 প্রো, তারপরে দেখাবো ভাই রেডমি নোট 12। এটা বর্তমান সময় একেবারে দারুণ একটা ডিভাইস, রেডমি নোট 12। রেডমি নোট 12 6GB 64GB পেয়ে যাবেন, 8GB 128GB পেয়ে যাবেন। ঠিক আছে, সব ধরনের প্রোডাক্ট দিতে পারবো। এগুলো তো একদম ইনটেক নতুন, ইনটেক ডিভাইস। বারবার বলতেছি এগুলো ইনটেক নতুন, এগুলো কিন্তু ইউজ না, এগুলো ইউজের সাথে এগুলো দাম মিলাবেন না, এগুলো ইনটেক। এই নিচে শাড়িতে যেগুলো দেখাইছি এগুলো ইউজ। এটার প্রাইস কত নিতেছেন? এটা নোট 12, এটা 8GB 128GB রাখবো বর্তমানে আপনার 20,500 টাকা। 20,500 টাকা জি। আর 6GB 64GB রাখবো 18,500। আচ্ছা, ইনফিনিক্স এর গুলো দেখেন, রিয়েলমি এর গুলো দেখেন ভাইয়া। রিয়েলমি এর কি 10 প্রো 5G? রিয়েলমি এটা হচ্ছে আপনার 10 প্রো। আচ্ছা দেন, আমারে ফোনটা দেন, আমি ফোনটা একটু দেখাই। ফোনটা কিন্তু মানে ফোনটার ডিজাইন কিন্তু খুব চমৎকার। ঠিক আছে, এই যে দেখেন অনেক চমৎকার একটা ডিভাইস। এটা কি ভাইয়া, মডেলটা কি? Realme 10 Pro 8GB 128GB। ওয়াও ভাই, একটা জিনিস দেখছেন, এই দেখেন এটা ব্যাকশালটা খালি লাইট করে দেখেন, ঝাঁকা নাকা নাকা ঝাঁকা, যদিও লো লাইট। ভাই এটা কত দিতেছেন প্রাইসটা? এটা ভাই মাত্র 27,000 টাকা। 27,000 টাকা, একদম ফুল ইনটেক ফোন 27,000 টাকা কিন্তু পাচ্ছেন। ওকে, সো তারপর ভাই পোকো, তারপর পোকো X5। আর বলবেন যে ভাই ওই যে ভিডিও করতে করতে কারেন্ট চলে গেছিল, ওই ভিডিও দেখে আসছি। এটা হচ্ছে আপনার Realme 10 4GB 64GB। Realme 10 4GB 64GB হবে এই ফোনটা। কিন্তু আপনারা চাইলে এই দোকানে 8GB 128GB নিতে পারবেন। জি জি। ওকে, 464 দাম কত হবে? 17,000 টাকা। 17,000 টাকা ইনটেক ফুল। জি জি, ইনটেক ফুল। আচ্ছা, আর 8128GB কত পড়বে? 8128GB 22,000। 128টা পড়বে ভাই 22,000 টাকা। আচ্ছা, 22,000 টাকা। ওকে, তারপর তারপরে দেখাবো ভাই আপনার Realme C55। Realme C55? জি, Realme C55। এ দেখেন Realme C55 ভাই, এগুলো সব নতুন ফোন কিন্তু। আবারও বলতেছি এটা 6GB 64GB, 6GB 64GB, 8GB হবে, 128GB হবে। ওকে, কত নিতেছেন এটার দাম? 6GB 64GB এটা রাখতেছি ভাই 17,000 টাকা। 17,000 টাকা? আচ্ছা, 17,000 টাকা। ওকে, তারপর ভাইয়া তারপরে দেখাবো ভাই Realme C53। Realme C35? জি, C35। এটা বের করেন ভাই, বের করছেন, বের করেন দেন। C53। আচ্ছা, এটা ভাই এখন বর্তমানে হট প্রাইস ভাই। এটা আমি একটা জিনিস দেখেন, এটাতে ব্যাক কভার লাগাইলে এটা পুরো 13 Pro Max বা 14 Pro Max। আচ্ছা, এটার ভেরিয়েন্টটা কত? তারপরে আমাদের এখানে ভাই পেয়ে যাবেন Nokia 1.4। এটা ইউজ না? এটা ইউজ। আচ্ছা, মাত্র 3,000 টাকায়। হেই, কি কোন ভাই? জি ভাই, এটা মাত্র 3,000 টাকায় পেয়ে যাবেন। মাত্র 3,000 টাকায় কত জিবি এটা? এটা হচ্ছে ভাই 3,32। হ্যাঁ, আচ্ছা, 3,64, 3,000 টাকায়। আচ্ছা, একদম ধামাকা জিনিস দিয়ে দিয়েছেন প্রাইস। তারপরে ভাই আছে আপনার Redmi 10 12C। Redmi 12C? আচ্ছা, 12C 4,64, এটা পেয়ে যাবেন মাত্র 12,500 টাকা। 12,500, ফুল ইনটেক ফোন, এটা খোলাই হয় নাই, যাই হোক দেন। ওকে, তারপরে দেখাবো ভাই Samsung F23 5G। আচ্ছা, এটা 5G, এটা বর্তমানে কিন্তু অনেক দারুণ চলতেছে, বুঝছেন? মানে ধামাকা দিয়ে দিবেন। এটা ভাই 22,500 টাকা, সুপার অ্যামোলেড ডিসপ্লে। 22,500 সুপার অ্যামোলেড ডিসপ্লে। জি ভাই। ভাই এই যে Redmi এর এই ফোনটা বাদ গেছে ভাই, এটা কি ফোন ভাই? এটা হচ্ছে 11 Prime। জি ভাই,
ইনশাল্লাহ তারপরেও দেখবে আর কি সবাই। ওকে, তারপর ভাই এটা কি? তারপর আছে ভাই পোকো C51 এটা পেয়ে যাবেন মাত্র 11,000 টাকা। 11,000 ইনটেক 464, 11,000 জি ভাই। ভাই আমার তো মনে হয় 464 এর থেকে কম দামে 464 ফোন মার্কেটে নাই আর না ভাই। আর আমাদের এখানে আসলে আপনি হোলসেল প্রাইজে পেয়ে যাইতেছে। আমাদের যে ইনটেক ডিভাইসগুলো আমরা দেখাচ্ছি এগুলো সব আমরা হোলসেল প্রাইজে, সব হোলসেল প্রাইজে জি ভাই। আচ্ছা হ্যাঁ, প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখতে পাচ্ছেন পিছনে। তারপরেও তো ভাইয়া এই ইউজ ফোনগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে থাকতেছে? ভাই আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আপনি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। আচ্ছা, এবং টাকা কষ্টে টাকা প্রোডাক্ট কিনে নিবে, যদি প্রোডাক্ট কোনো ধরনের প্রবলেম ফেস করে আমি যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে দেওয়ার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি ভাই। আর ঢাকার বাইরে কুরিয়ারে কিভাবে নিবে? ঢাকার বাইরে কুরিয়ারে নিতে হলে সেক্ষেত্রে 500 টাকা 510 টাকা বিকাশে অ্যাডভান্স করা লাগবে, নাম ঠিকানা দেওয়া লাগবে, বাংলাদেশের 64 জেলায় একদিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবে। মানে প্রোডাক্ট পাঠিয়ে দিবেন, বাকি টাকাটা ওখানে দিয়ে প্রোডাক্ট উঠায় নেবেন জি। ওকে ঠিক আছে। তো দর্শক, এই ছিল আসলে ভিডিও, যতটুকু চেষ্টা করছি এই লো লাইটে ভিডিওটা করার জন্য, কারণ অনেকক্ষণ ধরে বসে আছি, কারেন্ট আসার কোনো নামই নাই। তো যাই হোক, এখন কিছু করার নাই, সময় স্বল্পতা, এই কারণে আসলে ভিডিওটা এই লো লাইটেই করে ফেললাম। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভাইয়ের প্রাইসগুলো, বিশেষ করে ইউজের প্রাইসগুলো আমার কাছে খুবই রিজনেবল লাগছে, এবং যে ইনটেক ফোনের প্রাইসগুলো এগুলো বাজারের থেকে কিন্তু একদম পাইকারি দামে দেওয়ার চেষ্টা করছে। শুরুতেই বলছি যে এটা একটা পাইকারি শপ, এখান থেকে নিয়ে গিয়ে মিরপুর বলেন যমুনা বসুন্ধরাতে কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে সেল করে। আর প্রাইসগুলো শুনে অলরেডি আপনারা বুঝতে পারছেন। তো আশা করবো যারা কুরিয়ারে ফোন নেবেন ঢাকার বাইরে থেকে তারা অবশ্যই চুজ করবেন, আর যারা শহর সরাসরি মোতালেব প্লাজায় আসতে পারবেন তাদের জন্য তো দেখে শুনে নেওয়ার একটা পসিবিলিটি আছে। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন। সুরুজ ভাই ভালো থাকবেন জি ভাই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন জি ভাই, আল্লাহ হাফেজ।